আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো পার্সোনাল প্রোনাউন্স। প্রথমে আমরা প্রোনাউন্স সম্পর্কে জানবো। প্রোনাউন্স কি? প্রোনাউন্স আর দ্য ওয়ার্ড উইচ উই ইউজ ইন প্লেস অফ নাউন্স। নাউনের পরিবর্তে আমরা যেসব শব্দ ব্যবহার করি তাকে আমরা প্রোনাউন বলে থাকি। আমরা জানি সাধারণত প্রোনাউনকে 8 ভাগে ভাগ করতে পারি। তার মধ্যে যে প্রথম ভাগটি হলো সেটি হলো পার্সোনাল প্রোনাউন। আজকের এই ভিডিওটিতে আমরা এই পার্সোনাল প্রোনাউন সম্পর্কেই জানবো। এ প্রোনাউন দ্যাট স্ট্যান্ডস ফর এ পার্সন অর থিং ইজ কল্ড এ পার্সোনাল প্রোনাউন। তাহলে পার্সোনাল প্রোনাউন কি? পার্সোনাল প্রোনাউন হলো যে প্রোনাউনটা পার্সন অর থিং এর পরিবর্তে আমরা ব্যবহার করি তাকে আমরা পার্সোনাল প্রোনাউন বলে থাকি। এই যে পার্সন, এই পার্সন সম্পর্কে আমাদেরকে জানতে হবে। তাহলে পার্সনকে আমরা সাধারণত 3 ভাগে ভাগ করতে পারি। সে ভাগগুলি হলো ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং তৃতীয়টি হলো থার্ড পার্সন। তাহলে প্রথমে আমরা ফার্স্ট পার্সন সম্পর্কে জানবো। দ্য ফার্স্ট পার্সন উইচ ডিনোটস দ্য পার্সন অর পার্সনস স্পিকিং। মানে ফার্স্ট পার্সন বলতে আমরা বুঝি যে বলছে, যে বক্তা তাকে আমরা ফার্স্ট পার্সন বলে থাকি। ফার্স্ট পার্সনের কিছু এক্সাম্পল যেমন আই, মাই, মি, উই, আওয়ার এটসেট্রা, এগুলো হলো ফার্স্ট পার্সনের কিছু উদাহরণ। সেকেন্ড পার্সন, দ্য সেকেন্ড পার্সন উইচ ডিনোটস দ্য পার্সন অর পার্সনস স্পোকেন টু, মানে যার যাকে আমরা বলছি তাকে আমরা সেকেন্ড পার্সন বলে থাকি। এক্সাম্পল দিয়ে তাহলে তোমরা বুঝতে পারবে ইউ, ইয়োর এটসেট্রা, এগুলো হলো সেকেন্ড পার্সন কিছু উদাহরণ। এরপর থার্ড পার্সন সম্পর্কে আমরা জানবো। দ্য থার্ড পার্সন উইচ ডিনোটস দ্য পার্সন অর পার্সন স্পোকেন অফ, যাকে এবং যার সম্পর্কে আমরা বলছি সেটি হলো থার্ড পার্সন। থার্ড পার্সনের কিছু উদাহরণ আমরা দেখব হি, শি, ইট, দে, দেয়ার এটসেট্রা, এগুলো হলো থার্ড পার্সনের কিছু উদাহরণ। পার্সোনাল প্রোনাউন ক্যান বি ইউজড অ্যাজ সাবজেক্টিভ প্রোনাউন এবং 2 নম্বর হচ্ছে অবজেক্টিভ প্রোনাউন। তাই পার্সোনাল প্রোনাউনকে আমরা সাধারণত 2 ভাগে ভাগ করতে পারি অথবা আমরা 2 রকমভাবে ব্যবহার করতে পারি। যেমন সাবজেক্টিভ প্রোনাউন অর্থাৎ সাবজেক্টের মতো আমরা এই প্রোনাউনকে ব্যবহার করতে পারি এবং অবজেক্টিভ প্রোনাউন অবজেক্টের মতো এই প্রোনাউনকে ব্যবহার করতে পারি। এক্সাম্পল দিই, গ্র্যান্ডমাদার গেভ দ্য বুক টু রেখা। এখানে আমরা প্রথমে সাবজেক্ট প্রোনাউন মানে সাবজেক্টের মতো আমরা ব্যবহার করব। শি গেভ দ্য বুক টু রেখা, এখানে আমরা এই গ্র্যান্ডমাদারের পরিবর্তে আমরা এই শি ওয়ার্ডটি ব্যবহার করলাম। এরকমভাবে আমরা অবজেক্ট প্রোনাউন ব্যবহার করে আমরা দেখব গ্র্যান্ডমাদার গেভ দ্য বুক টু হার। এখানে যে রেখা সম্পর্কে আমরা পড়লাম এই রেখার পরিবর্তে আমরা হি হার এই ওয়ার্ডটি ব্যবহার করলাম। তাহলে আমরা বুঝতে পারছি যে পার্সোনাল প্রোনাউনকে আমরা সাবজেক্ট এবং অবজেক্টের মতো ব্যবহার করতে পারি। এরকম সাবজেক্ট প্রোনাউন্স এবং অবজেক্ট প্রোনাউন সম্পর্কে আরো জেনে নেব। আই, মি, আই থাকলেই হবে মি, উই, আস, ইউ, ইউ, হি থাকলে হিম, শি থাকলে হার, ইট থাকলে ইট এবং দে থাকলে দেম আমরা ব্যবহার করব। এই যে সাবজেক্টের মতো আমরা পার্সোনাল প্রোনাউনকে ব্যবহার করছি এরকম কিছু আমরা এক্সাম্পল আরো দেখে নেব। প্রথম যে এক্সাম্পল দেখবো সেটা হলো আই ইট ম্যাঙ্গোস, এখানে আই হলো একটি সাবজেক্ট। দে আর প্লেয়িং, এখানে দে হলো একটি সাবজেক্ট। উই প্লে ফুটবল, এখানে উই হলো একটি সাবজেক্ট। হি রাইটস এ পোয়েম, এখানে হি হলো একটি সাবজেক্ট। তাহলে আমরা বুঝতে পারলাম তাহলে পার্সোনাল প্রোনাউনকে আমরা সাবজেক্টের মতো ব্যবহার করতে পারি। এরকম পার্সোনাল প্রোনাউনকে অবজেক্টের মতো ব্যবহার করে আমরা কিছু এক্সাম্পল দেখবো। প্লিজ ডোন্ট সিট বিসাইড মি, এখানে মি হলো একটি অবজেক্ট। গো টক টু হার, এখানে হার হলো একটি অবজেক্ট। মেরি পুট দ্য গিফট আন্ডার ইট, ইট হলো একটি অবজেক্ট। ডোন্ট লুক অ্যাট দেম, এখানে দেম হলো একটি অবজেক্ট। তাহলে আমরা বুঝতে পারলাম যে অবজেক্টের মতো করে আমরা পার্সোনাল প্রোনাউনগুলোকে ব্যবহার করতে পারি। আশা করছি আমি তোমাদেরকে বিষয়টি সহজভাবে বোঝাতে পেরেছি। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারো। আজ এ পর্যন্ত, দেখা হবে নতুন একটি ভিডিওতে।